বন্ধুরা, আজ আমরা যে মুভিটা দেখব সেটা দেখে তোমরা খুব স্যাটিসফাই হয়ে যাবে। এই মুভিতে তোমরা যা কি দেখবে সেই তার কুরকুরানি কারো না কারোর সাথে মিটিয়ে বেড়াচ্ছে। তো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। মুভি শুরুতে আমরা একজন আদাবাঁকা বৃদ্ধকে দেখি যে একজন হটমের রুম থেকে বের হয়েছে, আর সে ওই মেয়ের সাথে কি করে এসেছে সেটা তোমরা এই মেয়েকে দেখে বুঝতেই পারছো। এই বৃদ্ধের নাম হলো রুডো, যে বিবাহিত ছিল, আর তার একটা মেয়েও আছে, কিন্তু তবু তার এদিক সেদিকের খাবার খেতে খুবই ভালো লাগে। রুডো পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। এরপর সে রাস্তায় একজনকে পিক করে। এই ভদ্রলোকের নাম হলো ভোলা, তবে তার আসল নাম হচ্ছে আন্দ্রে, তবুও আমরা তাকে ভোলাই বলবো। ভোলার ছেলের আজ বার্থডে, তাই সে গিফট কিনে বাড়ির দিকে যাচ্ছে। ভোলা আসলে রুডোর একমাত্র মেয়ের জামাই, মানে রুডো ভোলার শ্বশুর হয়। রুডো তার মনের কথা ভোলাকে বলে যে লাইফ তো একবারই পাওয়া যায়, তাই আমাদের উচিত আনন্দ ফুর্তি করে জীবন কাটানো। তখন ভোলা তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমার মেয়ের জামাই? মুভির আগে আগে বুঝতে পারবে ভোলা আসলে কতটা ভোলাবালা। তো এরপর এরা দুজন বাসায় চলে আসে। এখানে আমরা ভোলার স্ত্রী যার নাম অ্যালেস তাকে দেখি। এরপর রুডোর স্ত্রী যার নাম মার্তা আমরা তাকেও দেখি। রুডো ও মার্তা ভোলার পাশেই থাকে। রুডো মার্তাকে সব কিছু বলে দেয় যে সে আজ কোন মেয়ের সাথে কি কি করেছে, কিন্তু সে এমনভাবে বলতে থাকে যা শুনে মার্তা বিশ্বাসই করতে পারে না। মার্তা মনে করে রুডো মজা করে এসব কিছু বলছে। রাতে ভোলার ছেলে তার জন্মদিনের কেক কাটে, আর পার্টি শেষ হবার পর সে তার রুমের জানালায় এসে দেখে যেখানে রুডো ও মার্তা ডিং ডং করতে থাকে। সে ভোলাকে জিজ্ঞেস করে নানা নানি ওখানে কি করছে। তখন ভোলা তাকে বলে, তোমার নানা নানি খেলাধুলা করছে, এখন তো বাচ্চাও জিদ করে বসে সেও এমন গেম খেলবে। কিন্তু বাচ্চাকে কে কিভাবে বোঝাবে যে তার নানা নানি কি গেম খেলছে? তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ভোলাও তার স্ত্রীর সাথে ডিং ডং খেলতে থাকে, কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারছিল না, কারণ এলিস খেলার সময় কথা বলছিল তার বাচ্চা লাগবে, কিন্তু ভোলার মনোযোগ ডিং ডংই থাকে। পরদিন ভোলা রুডোকে বলে যে আমার লাইফটা অনেক বোরিং হয়ে গেছে, প্রতিদিন আমার একইভাবে কাটে। ভোলা রুডোকে বলে, আপনি আপনার লাইফ কিভাবে এনজয় করেন? তখন রুডো ভোলাকে তার লাইফ এনজয় করার সিক্রেট বলে দেয়, আর তাকে উদাহরণও দেয়। ভোলাকে সে বলে লাইফে এক্সট্রা মজা থাকার প্রয়োজন আছে। ভোলার একটা রেস্টুরেন্ট আছে, তবে সেখানে ওয়েটারের কাজ করে। ভোলার ইচ্ছে হলো শেফ হওয়া, কারণ সে খুব ভালো রান্না করতে পারে। তবে অ্যালিস চায় না ভোলা শেফ হোক, কারণ এখানে অন্য একজন শেফের কাজ করে। ভোলার রেস্টুরেন্টে খুব একটা মানুষ আসে না, মানে তার ইনকাম খুব বেশিও নয়। এরপর আমরা দেখি রুডো আর ভোলা একটা পুল ক্লাবে আসে। তখন সেখানে খুব হট একটা মেয়ে আসে। মেয়েটা রুডোকে আগে থেকেই চিনত, আর তার স্বভাব চরিত্র সম্পর্কেও জানত। এই মেয়েটার নাম হলো লায়লা। রুডো লায়লাকে ভোলার সাথে পরিচয় করিয়ে দেয়। রুডো ভোলাকে এক সাইডে নিয়ে এসে বোঝাতে থাকে, একটাই জীবন আমাদের, তুমি এই লাইফটা ইচ্ছে মতো এনজয় করো, যাকে পছন্দ হবে তার সাথেই এনজয় করো। তখন ভোলা বলে, আপনার মেয়ে আমার ঘরে থাকার পরেও আমি কিভাবে বাহিরের খাবার খাবো? তখন রুডো বলে, যা শালা, তোকে দিয়ে কিচ্ছুই হবে না। তো এরপর যখন লায়লা পুল খেলতে থাকে, তখন শর্ট দেওয়ার সময় তার চুল এসে মুখের উপরে পড়ে, এজন্য সে তার প্যান্টি খুলে চুল বেঁধে নেয়। আর এরপর যখন সে শর্ট মারে, তখন রুডো আর ভোলা লায়লার গুপ্তধন দেখতে পায়। রুডো ভোলার ব্যাপারে লায়লাকে আগে থেকেই সব কিছু বলে রেখেছিল। ভোলা লায়লার সামনে জেন্টলম্যানের মতো বিহেভিয়ার করে। এরপর ভোলা যখন বাড়ি ফিরে, তখন তার বিবি তাকে বলে, আমি এবারও প্রেগনেন্ট হলাম না, আর তাই বাচ্চা নেওয়ার জন্য আমাদের এখন অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। এজন্য পরদিন তারা দুজন ডক্টরের কাছে আসে। তখন ডক্টর ভোলাকে বলে, এই ডিব্বাতে নিজের মালপানি জমা করে নিয়ে আসো। তো এরপর সে একটা রুমে এসে বসে পড়ে। আর তোমরা তো জানোই গিটার বাজানোর সময় সানিদি বা মিয়াদিকে মিস করাটা খুবই জরুরি, তাই ভোলা এখানে লায়লাকে ইমাজিনেশন করতে শুরু করে। সে দেখে লায়লা তার কাছে এসে চেয়ারে বসে পিয়ার করা শুরু করে দিয়েছে, কিন্তু তখনই সেখানে তার বিবি চলে আসে আর ভোলাকে বলে জলদি করো। তখন ভোলার মুড অফ হয়ে যায়, আর সে ওই ডিব্বা খালি অবস্থায় ফিরিয়ে দিয়ে চলে যায়। ভোলা এরপর তার রেস্টুরেন্টে চলে আসে, যেখানে আগে থেকেই লায়লা বসা ছিল, আর সে ভোলাকে ফুল লাইন দিতে থাকে। ভোলা তখন জিজ্ঞেস করে কি খাবে, লায়লা জবাবে বলে, তুমি যা খাওয়াবে। তখন ভোলা খুব খুশি হয়ে যায়, কারণ সে সবসময় চাইতো শেফ হতে। এরপর ভোলা জীবনের ঝুঁকি নিয়ে লায়লাকে একটা অমলেট বানিয়ে দেয়। এই ডিশ খেতে লায়লার খুবই ভালো লাগে, তবে এখন ভোলাকেও তার খুব ভালো লাগতে থাকে, আর ভোলাও তখন লায়লার মজনু হয়ে পড়ে।
আর এরপর আমরা এদের দুজনকে দেখি দোনলাইট ডিংডং করতে। খেলা শেষে ভোলা বাড়ি ফিরেই সোজা গোসল করতে চলে আসে। তখন তার স্ত্রী ভোলার কোটের পকেট থেকে লাইলার পেনটি খুঁজে পায়। তখন ভোলা নিজেকে বাঁচানোর জন্য রুডোর নামে নিজের কেলেঙ্কারি চালিয়ে দেয়। এদিকে রুডোর নাম তো আগে থেকেই বদনাম হয়েছিল, আর তাই মার্তা রুডোকে বাড়ি থেকে বের করে দেয়। এজন্য রুডো তার মেয়ের ঘরে চলে আসে, আর মার্তাও তখন রুডোর ওষুধ নিয়ে চলে আসে। অ্যালিস তখন বলে, আপনি তাকে নিয়ে এত চিন্তা কেন করেন? তখন মার্তা অ্যালিসকে বলে, পুরুষের জাতি এমন হয়, তোমার বাবা মনে করে আমি তার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তার সব বদমাইশের ব্যাপারেই আমি জানি, কারণ তোমার বাবা সেসব মেয়েদের ফটো তুলে তার কাছে রাখে যাদের সাথে সে ডিংডং করেছে, আর সে সব কিছু লুকোতেও পারে না। তাই তোমার বাবা ধরা পড়ে যাওয়াতে আমারই লাভ হয়, কারণ যতবারই সে ধরা পড়ে ততবারই সে আমাকে কনভিন্স করার জন্য দামি দামি গিফট দেয়। তখন এলিস তার মাকে বলে, এত কিছুর পরেও আপনি বাবাকে ছেড়ে দেন না কেন? জবাবে মার্তা বলে, এত ছোটোখাটো ব্যাপারে আমি আমার সংসার ভাঙতে রাজি নই। অন্যদিকে রুডো ভোলাকে তার মেহনতের ভিডিও দেখায়। তো পরদিন মার্তা যেমনটা বলে তেমনই হয়। রুডো মার্তাকে ম্যানেজ করার জন্য তার জন্য একটা খুব দামি ব্যাগ কিনে। মার্তাও সেই গিফটটা পেয়ে খুব খুশি হয়ে পড়ে আর খুশি খুশি বাড়ির দিকে আসতে থাকে। তখনই মার্তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে রুডো বাড়িতে মার্তাকে ওয়েলকাম করার প্রস্তুতি নিতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসে আর মার্তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে দেয়। এই ঘটনার জন্য সেখানে সবাই খুব দুঃখী হয়ে পড়ে আর রুডো খুব কষ্ট পেয়ে মাস্তি করা বন্ধ করে দেয়। আর যেখানে মার্তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সে প্রতিদিন গিয়ে ফুল দিয়ে আসে। রুডো মার্তাকে খুবই ভালোবাসত, এজন্য রুডোর পুরো ধ্যান মার্তার খেয়ালেই থাকে। আর তাই সে ভুল করে ফোনের জায়গায় গরম ইস্ত্রি তার কানের উপরে রাখে। তবে অ্যালিস তো আগেই জেনে গিয়েছিল যে তার বাবা সব কচি কচি মেয়েদের কুরকুরানি মিটিয়ে বেড়ায়, আর তাই সে চায় তার বাবা কাউকে বিয়ে করে যেন নিজেকে শুধরে নেয়। কিন্তু রুডো এ ব্যাপারে সাফ মানা করে দেয়। এদিকে ভোলার তো বাহিরের বিরিয়ানি খেতে খুবই মজা লাগছিল, এজন্য সে সুযোগ পেলেই বিরিয়ানি খেতে চলে আসে আর মন ভরে খেতে থাকে। আসলে ভোলা খুব মেহনতি একজন মানুষ ছিল, দিনভর সে লাইলার জন্য মেহনত করে আর রাত হলে সে অ্যালিসের সেবা করে। আর এভাবেই একদিন অ্যালিস ভোলার মালবানি ডিব্বায় ভরে নেয়, কারণ তাকে তো প্রেগনেন্ট হতে হবে। তো এভাবেই ভোলার লাইফ ইদানিং বোরিং থেকে এক্সাইটিং হয়ে ওঠে। ভোলা একটা মুহূর্ত সময় নষ্ট না করে লাইলাকে নিয়ে গাড়ি কাঁপাতে থাকে, আর এলিসও এদিকে খুব খুশি থাকে আর তাকে রেস্টুরেন্টে শেফ বানিয়ে দেয়। এদিকে ভোলা তার খাবার দিয়ে সবাইকে ইমপ্রেস করে ফেলে আর এখন তার রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসতে থাকে। আর এসব কিছুর মধ্যে ভোলা আর লাইলার ডিংডং খেলাও চলতে থাকে, কখনো কারে লাইলার সাথে তো কখনো রেস্টুরেন্টে এলিসের সাথে। এলিস ভোলার এমন রূপ দেখে তো অনেক খুশি, রুডোও বুঝতে পারে তার মেয়ে ইদানিং বেশ খুশি। একদিন রুডো ভোলাকে বলে, এখন তুমি নিজেকে সামলে নাও আর তোমার পরিবারের দিকে নজর দাও। ভোলাও এ কথা সিরিয়াসলি নিয়ে নেয় আর সে লাইলাকে ইগনোর করা শুরু করে দেয়। লাইলাও বুঝতে পারে ভোলা তাকে ইগনোর করতে শুরু করেছে, এজন্য সে ভোলার রেস্টুরেন্টে চলে আসে আর এলিসের সাথে কথা বলতে থাকে। ভোলা এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায় আর সে মনে করে লাইলা তার স্ত্রীকে সব কিছু বলে দিয়েছে। তখন অ্যালিস বলে, এই মেয়ে এখানে জবের জন্য এসেছে। এটা শুনে ভোলা বলে, এই মেয়েকে জব দিও না। তখন অ্যালিস ভোলাকে বলে, এই মেয়েটাকে দেখো, এর মধ্যে এমন অনেক কিছুই রয়েছে যা দেখতে আমাদের রেস্টুরেন্টের লোকের লাইন পড়ে যাবে। এজন্য অ্যালিস লাইলাকে জব দিয়ে দেয় আর লাইলা নতুনভাবে ভোলার সাথে পরিচিত হয়। তো পরদিন ভোলা লাইলাকে রুডোর ঘরে দেখতে পায়। আসলে লাইলা রুডোর ঘরে শিফট হয়েছে। ভোলা অ্যালিসকে বলে, এই মেয়েকে আমার সুবিধের বলে মনে হচ্ছে না, কিন্তু অ্যালিসের মনে তো অন্য কিছুই ছিল। সে চায় তার বাবা আবারও বিয়ে করে নেক, মানে সে লাইলাকে বিয়ে করে নেক। আর সেই কথাই সে ভোলাকেও বলে, কিন্তু আসল কথা তো শুধু ভোলাই জানতো যে লাইলা রুডোর জন্য নয়, শুধু তার জন্যই এসেছে। তো একদিন ভোলা চুপি চুপি লাইলার ঘরে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন লাইলা ভোলাকে বলে, এসব নিয়ে কথা পরে বলবো, প্রথমে আমরা দুজন শরীর চর্চা করে নেই। এরপর তারা দুজন খুব ব্যায়াম করতে থাকে। এদিকে অ্যালিস জানালা দিয়ে সব কিছু দেখতে পায়, কিন্তু সে শুধু লাইলাকেই দেখতে পায় আর সে মনে করে লাইলা তার বাবা রুডোর সঙ্গে ডিংডং করছে। এসব কিছু দেখে তারও এখন খুব খেলতে ইচ্ছে করছে, এজন্য সে তখন দ্রুত ভোলাকে কল করে। তখন ভোলা ফোন রিসিভ করে বলে, আমি এখন বিজি আছি, কারণ সে তো লাইলাকে তার ললি খাওয়াচ্ছিল। বন্ধুরা, আমরা এতক্ষণ যাকে ভোলা ভালা মনে করতাম সে তো আসলে জনি সিন্সের খালাতো ভাই ছিল। এখন তোমরাও মনে করতে পারো যে সব পুরুষরা আসলে এমনই হয়, সব পুরুষই পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে। না বন্ধুরা, আসলে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই।
এখন তোমরা এই মেয়েদের সম্পর্কে জানতে পারবে। তোমরা তো জানো রুডো প্রতিদিনই মার্তার জন্য ফুল নিয়ে আসে। আজ সে এখানে এসে একটা ইয়েলো কালারের ফুল দেখতে পায়। ফুলটা দেখে সে বুঝতে পারে না যে এই ফুল এখানে কে রেখেছে। অবশ্যই মার্তাকে কেউ ভালোবেসে এই ফুলটা এখানে রেখেছে, কিন্তু কে সে? এটা বের করার জন্য বাড়ি ফিরে এসে সে মার্তার সব জিনিসপত্রগুলো চেক করতে থাকে। তখন সে মার্তার অ্যাফেয়ারের সম্পর্কে জানতে পারে। এখন তার খুব রাগ হতে থাকে, কারণ সে মনে করত মার্তা খুব ভালো একজন মহিলা, কিন্তু না, মার্তাও অন্য কোনো পুরুষকে দিয়ে খেলিয়ে নিত। এরপর সে মার্তার প্রেমিককে মারতে লাঠি নিয়ে এসে সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যেখানে সে প্রতিদিন ফুল রেখে যেত। তো যখনই সে মার্তার প্রেমিককে আসতে দেখে, তখন সে দেখে প্রেমিক তো অন্ধ। এটা দেখে রুডো তাকে মারে না। তখন রুডো তাকে জিজ্ঞেস করে, তুমি এই মহিলাকে কবে থেকে চেনো? তখন সেই অন্ধলোক বলে, আমি মার্তাকে অনেক আগে থেকেই চিনি। সে আমার গার্লফ্রেন্ড ছিল, তার বিয়ে হয়ে যাবার পরও আমাদের সম্পর্ক ছিল। সে তখন রুডোকে আরো বলে, মার্তার যার সাথে বিয়ে হয়েছিল সে বাহিরের বাসি পচা সব খাবার খেয়ে বেড়াতো, মানে বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল আর কি। এসব শুনে রুডোর খারাপ লাগলেও মার্তার জন্য তার মনে ভালোবাসা আরো বেড়ে যায়, কারণ মার্তা রুডোর সম্পর্কে সবকিছু যেন না জানার ভান করে থাকতো। এজন্য রুডো মার্তাকে আগের চেয়ে আরো বেশি মিস করতে থাকে। অন্যদিকে এলিস রেস্টুরেন্টে ভোলা আর লাইলার উপর নজর রাখতে থাকে, এক্সট্রা চেক আর কি, যে এদের দুজনের মধ্যে আবার কোনো সম্পর্ক চলছে না। তো তখন আমাদের সামনে একটা রহস্য উন্মোচন হয়। সে রেস্টুরেন্টে আগে যে শেফ ছিল সে এসে অ্যালিসের তবলায় হাত দিয়ে বসে, আর সে অ্যালিসকে বলে, আমি এতদিন ধরে শুধু তোমার জন্যই এই রেস্টুরেন্টে কাজ করছি, কিন্তু তুমি ইদানিং আমাকে এড়িয়ে যাচ্ছ। তার মানে এলিস সেই ওয়েটারকে দিয়ে অনেক আগে থেকেই তার তবলা বাজিয়ে নিচ্ছিল। তার মানে এখানে যারাই আছে তাদের সবারই কারো না কারোর সাথে অ্যাফেয়ার আছে। এদিকে এলিস তো ভোলাকে সন্দেহ করে তার পেছনেই পড়ে রয়েছে, আর ভোলাকে ফলো করে সে একটা পেপার নোট পেয়ে যায় যেটাতে আজ দেখা করার সময় লেখা ছিল। আর সে মনে করে ভোলা আর লাইলার মধ্যে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে। তো লাইলা সেই রেস্টুরেন্টে ভোলার জন্য অপেক্ষা করে, আর যখন ভোলা সেখানে চলে আসে তখন লাইলা তাকে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে ভোলা তো ভয়ে শুকিয়ে যায়। তখন সেখানে এলিসও চলে আসে, এজন্য ভোলা তখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। লাইলা এলিসকে তার কাছে ডাকে আর তাকে সে তার প্রেগনেন্সি সম্পর্কে বলে। এলিস জিজ্ঞেস করে, তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? জবাবে লাইলা বলে, আমার বয়ফ্রেন্ডের জন্য। তো ভোলা তখন কোনো মতে সেখান থেকে বের হয়ে আসলে রুডো তাকে দেখে ফেলে। ভোলা তখন রুডোকে সব কিছু বলে দেয় আর তাকে হেল্প করতে বলে। রুডো তখন সেখানে গিয়ে লাইলার জন্য কেক অর্ডার করে আর এলিসকে বলে, লাইলা আমার কারণেই প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে এলিস খুব খুশি হয়ে পড়ে, কারণ প্রথম থেকে সে এটাই চাইতো। তো বাড়ি ফিরে এসে অ্যালিস ভোলাকে বলে সে তার বাচ্চার মা হতে চলেছে, তার মানে ভোলা দুজনকে একসাথে প্রেগনেন্ট করে দিয়েছে। ভোলা এখানে বুঝতে পারে না যে সে এসব খবরে খুশি হয়েছে না দুঃখী হয়েছে। তখন অ্যালিস ভোলার কাছে ক্ষমা চায়। ভোলা জিজ্ঞেস করে, কি জন্য? অ্যালিস তখন বলে, আমি মনে করতাম লাইলার সাথে তোমার কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু তুমি তো শুধু আমাকেই ভালোবাসো। তো বন্ধুরা, কিছুদিন পর আমরা দেখি অ্যালিস ও লাইলার পেট ফুলে গেছে। অ্যালিস তো মনে করে লাইলার বাচ্চার বাবা তারই পিতা রুডো, কিন্তু সত্যিটা তো শুধু এর তিনজনই জানে। তো এভাবেই এরা সবাই পরিবার হয়ে আনন্দ খুশিতে তাদের জীবন অতিবাহিত করে, এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।